দেখে আসি, যেহেতু এতটুকু পর্যন্ত আসছি, আসলে পিছনে যে রাস্তা আমরা রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটাও আমরা আসলে চিনি না এবং কখনো ওইদিকে আসা হয় নাই আমাদের। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড দোস্ত তারিফ। ওয়েলকাম টু অ্যানাদার নিউ মোটর ব্লগ। সো এভরিওয়ান, আজকে তারিখ হচ্ছে 15 মে 2022 এবং এখন ঘড়িতে বাজে 4:25 এবং আমি এখন শিবগঞ্জ থেকে বালুচরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওইখানে আমার একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে, তার নাম হচ্ছে তালহা বাবু। সো আমরা দুজন মিলে আজকে ঠিক করেছি কোথাও এক জায়গায় ঘুরতে যাব। সো এটা টোটালি আমরা এখনও ডিসাইড করি নাই কোন দিকে যাব। সো এইখানে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট থাকবে এবং এখানে কিছুটা পেইনফুল এক্সপিরিয়েন্সও আছে। সো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং এনজয় করুন আজকের মোটর ব্লগ। সো এভরিওয়ান, চলে আসলাম বালুচর। এই যে ডানকোনায় হালকা স্কাই কালারের গেঞ্জি পরা একটা ভদ্রলোক দেখতে পাচ্ছেন, মোবাইলে কথা বলতেছে, সেই হচ্ছে আমার ফ্রেন্ড তালহা বাবু। খুব ভালো একটা বন্ধু, আমার ছোটোবেলার বন্ধু। সো তাকে এখন আমরা পিক করব এবং পরবর্তীতে দেখি কোথায় যাওয়া যায়। সো সঙ্গেই থাকুন। এটা কত দিন না এটা কত দিন না ওইটা এটা কাল লাগে যা কই কি দাদা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে চলে গেছে। A few moments later. So everyone, দুইজনের অনেকক্ষণ কনভারসেশনের পর আমরা ডিসিশন নিলাম যে আমরা এয়ারপোর্ট রোডের দিকে যাব এবং আজকের ব্লগে কিন্তু আমরা যেহেতু বাবু আমার সাথে এবং সে সিলেটি ভাষায় কথা বলতেছে, সো আমিও সিলেটি ভাষায় আপনাদেরকে কথা বলবো এবং অরিজিনাল কিছু রেকর্ড আপনাদেরকে শোনাবো, যেগুলো আসলে সাউন্ড কোয়ালিটিটা তেমন একটা বেটার হবে না। সো আপনারা হেডফোন লাগিয়ে সেটা শুনবেন। সো তাহলে চলুন, সঙ্গেই থাকুন। সো বালুচর হয়ে শাহিদগা এবং শাহিদগা থেকে সাপ্লাই রোড হয় আমরা আম্বরখানার সামনে যে রোড আছে ডান দিকে, ওই ডান দিকের রোড দিয়ে আমরা ঢুকে পড়লাম এয়ারপোর্ট রোডের উদ্দেশ্যে। সো মজুমদারি হয়ে আমরা চৌকি দিকে চলে আসলাম এবং এই হচ্ছে মেইন রোড এবং এই রোড হয়েই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সেলফি নিয়ে ব্যস্ত, এটা ঢুকা যায়নি, ঢুকতে যায়নি। Sorry, I was just late. Kumba, kumba rasta kaise? Buto yo aaya ko. Na be. Na idea ko. Te khon de cham ko yaar. To 22 la de. 22 la kumba. Kitla hi mat mat de ba mai jai. Kumba ji yaar. Te. Assalamualaikum. 22 la ta kon side de. Kemon? 5 kilo. So everyone, at the last moment we decided je amra 22 tila jabo. So ekhon jekhane achi ekhan theke aro 4 kilo samne gelei pabo amra 22 tila. So shongei thakun. बेरा है ओबू को इनके कितने में ये कितना कितना कंपनी का जो रोड नहीं हो तो छूटो के नहीं आएंगे ओबू को कौन कंट्रोल करता है यार काम मन है ना हम ही तो बोल रहा हूं तो छूटो रोड तो आप होता ना ना बे इगु इगु कंपनी इगु हमरे आरो कंपनी आई थी बे ना ना है श्योर Your bike stila, te stila. Oguni bike stila be. Ita Lalbagh, Dakshin Para, Mohammodia Jame Masjid. So everyone, actually, amra iba Mumbai di jai na kichu bujhlam na. Wow. It's the airport, I mean, boundary to the airport. It's a super rasta, company gun there, it's a super rasta. Bulagon company gun, they rasta. Wow, dear Sundo Jagawa, you know who I am. You might kill any. Wow! Wow! you, thank you. তাইলে আমরা একটু থামতাম নি আমরা। Wow, there's the place. Wow. Nice place, nice place. পুলিশও আছে আমাদের বিয়ের জন্য, নিরাপত্তার জন্য। কিছু লেখা নাই তো, কিমান নি তুমি হিবা গীতা। That was go by still any thing no way I do it so this is again sure me tara jiga আরো সামনে না এই রোড কই গেছে ভাই বাদাঘাট না নি ও বাদাঘাট ওই টুকর বাজার ওই হবে বুঝছে ও যে সুন্দর হ্যাঁ গুলাগঞ্জের রাস্তা আমরা বহু ঘন রাখতেছি আর পুরো আগে দেখেন তো বাদ এটা ছবি তুলি না যে সুন্দর জায়গা বাবা বাবু বাহ ওদে ও বাবা ও সামা সো এভরিওয়ান টোটালি আননোন একটা জায়গায় চলে আসছি আমরা এবং এটা হচ্ছে বাইশ টিলা শুরু এবং সামনে নাকি বাইশ টিলা আছে সো আমরা আসলে ওইদিকে কখনো যাই নাই এখন আমরা ওইদিকে যাব দেখে আসি যেহেতু এতটুকু পর্যন্ত আসছি আসলে পিছনে যে রাস্তা আমরা রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটাও আমরা আসলে চিনি না এবং কখনো ওইদিকে আসা হয় নাই আমাদের সো এটাই বুঝতে পারতেছেন যে কেন আমি এক্সাইটিং বলেছিলাম আগে যে টোটালি আননোন একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা আজকের মোটোব্লগটা করতেছি এবং এটা অনেক লম্বা ব্লগ হয়ে যাচ্ছে তাই আমি এখানে পার্ট ওয়ান রাখবো এটা এবং পার্ট টুটা আমরা পরবর্তীতে আপলোড দিব এবং ওইটাতে আমরা আপনাদেরকে দেখাবো বাইশ টিলা এবং বাদাঘাট হয়ে আমরা কীভাবে সিলেটে ব্যাক করলাম সো বন্ধুরা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং ওই সেকেন্ড পার্টটা কিন্তু ওইখানে আরও এক্সাইটিং মোমেন্ট আছে এবং পেইনফুল কিছু মোমেন্ট আছে সো আপনারা অবশ্যই মিস করবেন না সঙ্গেই থাকবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা আসসালামু আলাইকুম